গীতা দিদি, মেলাতে তোমার সাথে সাক্ষাৎ হওয়াটা সত্যি খুব ভালো ছিল। আমি এখন ডিজিটাল ডিভাইস সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ রোহন, আমি আনন্দ পেলাম তোমাকে সাহায্য করতে পেরে। আমি জানি এই সময় ইন্টারনেট হলো খুবই ব্যবহার্য একটি বিষয়। আমি আশা রাখছি যে একটু সময় করে তুমি আমাকে ইন্টারনেট সম্বন্ধে তথ্য জানাবে। হ্যাঁ, দেখা যাক, আমি তো আগামীকাল ফাঁকা আছি। আমি তোমার বাড়ি যাব এবং ইন্টারনেট নিয়ে আরও আলোচনা করব। চমৎকার, এটা তো খুবই ভালো কথা। আমি অবশ্যই কাল তোমার অপেক্ষায় থাকব। আচ্ছা, তাহলে দেখা হবে আগামীকাল। নমস্কার দিদি, দয়া করে ভিতরে এসো। আমি খুব আনন্দিত হলাম যে তুমি আমার বাড়ি এলে। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম রোহন, এবার তোমার কম্পিউটারটা আমাকে একটু দেখাবে? দিদি, তুমি বলেছিলে যে বর্তমানে ইন্টারনেটের চাহিদা অপরিসীম। বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করা হয় এবং যা জীবনকে খুবই সহজ করে দেয়। তুমি কি আমাকে ইন্টারনেট সম্বন্ধে আরো কিছু তথ্য দেবে? নিশ্চয়ই রোহন, আমি তো এখানে এসেছি তোমাকে সাহায্য করব বলে। প্রথমে ইন্টারনেট কাকে বলে সেটা তোমাকে বলি। ইন্টারনেট হলো বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা, যেটা কম্পিউটারের মাধ্যমে কোটি কোটি মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। ইন্টারনেটের সাহায্যে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ রাখতে এবং বিভিন্ন তথ্যবলি বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের মধ্যে বিলিয়ে দেয়। ইন্টারনেটের মাধ্যমে তুমি যে কোনো জায়গায় বসে যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে যে কোনো তথ্য পাঠানো সম্ভব হয়। যোগাযোগ ব্যবস্থা ক্ষেত্রে ইন্টারনেট কোনো বার্তা প্রেরণ ও গ্রহণ করে একটা ইলেকট্রনিক মেলের সাহায্যে। ইন্টারনেটের মাধ্যমে মানুষ বিভিন্ন জায়গায় কর্মখালী সংক্রান্ত যে কোনো রকমের তথ্য জানতে পারে এবং চাইলে প্রত্যাশিত কাজের জন্য নিজের বায়োডেটা অনলাইনে জমা দিতে পারে। বিভিন্ন বই এবং পড়াশোনার সমস্ত জিনিস আমরা খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে পেয়ে থাকি। অত্যাধুনিক বিশ্বকোষ সম্পর্কে তথ্যগুলো আমরা অনলাইন পেয়ে থাকি। শরীর এবং বিভিন্ন ওষুধপত্র সম্বন্ধে বিভিন্ন রকমের তথ্য ও দিয়ে থাকে ইন্টারনেট। মানুষ এখান থেকে বিভিন্ন রকমের রোগের সম্বন্ধে জানতে পারে এবং সাহায্য নিতে পারে। কেউ কেউ এই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বেড়ানোর জায়গা সম্বন্ধে জানতে পারে। এটার মাধ্যমে ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য হোটেল, ট্রেন এবং বিমানে টিকিট বুকিং করা যায়। আমরা কিভাবে আমাদের কম্পিউটারে ইন্টারনেট পরিষেবা পেতে পারি? ইন্টারনেট কানেকশনের জন্য দরকার পড়বে কিছু ডিভাইসের এবং নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের। এইভাবে ইন্টারনেট কানেকশন করা যায়। ডায়াল আপ কানেকশন, ইন্টিগ্রেটিভ সার্ভিসেস অফ ডিজিটাল নেটওয়ার্ক, ডাইরেক্ট ইন্টারনেট অ্যাক্সেস, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। ডায়াল আপ কানেকশন, ডায়াল আপ কানেকশন ব্যবহৃত হয় টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেট কানেকশনের জন্য। কম্পিউটার ব্যবহার করতে মোডেম লাগে এবং সেটাকে চালু রাখতে টেলিফোন কানেকশনের দরকার হয়। একটা ফোন কল করতে হয় ইন্টারনেট পরিষেবা প্রদানকারীকে মোডেমের মাধ্যমে এবং সেই ডায়াল আপ কানেকশন ব্যবহার করতে টেলিফোন লাইনের দরকার হয়। এটাই হল ইন্টারনেট চালু করার প্রথম পদক্ষেপ। ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক, ISDN। ISDN ডায়াল আপ কানেকশনের মতোই, কিন্তু এর কানেকশন পাওয়া যায় শুধুমাত্র ডিজিটাল ফোনের মাধ্যমে, যে ফোনে ইন্টারনেট থাকবে। এর জন্য দরকার বাহিরাগত একটি মডেম। ISDN হল একটি বিরাট ডিজিটাল ট্রান্সমিশন সার্ভিস টেলিফোন জগতের ক্ষেত্রে। এর সাহায্যে অনেক বেশি পরিমাণে তথ্য কয়েক মুহূর্তের মধ্যে পাঠানো সম্ভব হয়। সরাসরি ইন্টারনেট অ্যাক্সেস, সরাসরি ইন্টারনেট কানেকশনের জন্য ডায়ালিং বা অন্যান্য ইন্টারনেট কানেকশনের দরকার পড়ে না। এটা আমাদের স্থিতিশীল ব্যান্ডউইথ কানেকশন দিয়ে থাকে এবং এটা সত্যি যে এমন কানেকশন এই রকম প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গ্যারান্টি সহকারে অন্য কেউ দিতে পারে না। ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, DSL। DSL অথবা ব্রডব্যান্ড হল একটি দ্রুত গতিশীল ইন্টারনেট পরিষেবা। DSL প্রযুক্তি ইন্টারনেট এবং টেলিফোন উভয় সার্ভিস একসঙ্গে দিয়ে থাকে, যাতে গ্রাহক একটা মাত্র কানেকশন নেয় এবং দুটো একসঙ্গে চলার সময় ভয়েস অথবা ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হয় না।
ডিএসএল ইন্টারনেট সার্ভিস, যেটা সাধারণত বাড়িতে এবং ছোট ব্যবসার কাজে লাগে। ইন্টারনেট অ্যাক্সেসের জন্য সাধারণত তিনটে উপাদান তোমাদের কম্পিউটারে থাকতে হবে, যথা মোডেম, ইন্টারনেট সার্ভিসেস প্রোভাইডার আর ব্রাউজার। মডেম হল এমন একটা ডিভাইস যা কম্পিউটারকে তথ্য প্রেরণ ও গ্রহণ করতে সাহায্য করে। এটা হল এমন একটা ডিভাইস যা কম্পিউটারকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করতে সাহায্য করে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা ISPL হল একটা কোম্পানি যা ইন্টারনেট চালু করতে সাহায্য করে। ব্রাউজার হল এক প্রকার সফটওয়্যার যা ইন্টারনেট তথ্যকে ন্যাভিগেট করে এবং উদ্ধারও করে। কিছু বিখ্যাত ও প্রচলিত ইন্টারনেট ব্রাউজার হল ইন্টারনেট এক্সপ্লোরার, মোজিলা ফায়ারফক্স, গুগল এবং সাফারি। তোমরা ইন্টারনেট কানেক্ট করতে পারো তারের ব্যবহার করে এবং তারবিহীন টেকনোলজির সাহায্যে। একটা কম্পিউটার তখনই তারবিহীন ইন্টারনেট কানেকশন নেবে যখন তাতে ওয়াইফাই থাকবে। এই ওয়াইফাই কার্ড কম্পিউটার এবং নেটওয়ার্কের সঙ্গে একটা তারবিহীন যোগসূত্র গঠন করে। আমার কিছু বন্ধুদের মোবাইল ফোনের মধ্যে ইন্টারনেট সুবিধা আছে, কিভাবে কেউ মোবাইল ফোনে ইন্টারনেট পেতে পারে? যদি মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন আনতে হয়, তাহলে সেই মোবাইল ফোনে কিছু জিনিসের দরকার হবে। একটা মোবাইল ফোন যা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে, এমন একটি মোবাইল ফোন সার্ভিস যেটা ডেটা ট্রান্সমিশন করতে সক্ষম, এমন একটা অ্যাকাউন্ট লাগবে যেটা মোবাইল সার্ভিস প্রোভাইডারের ডেটা সেটিং করে ইন্টারনেটকে মোবাইল ফোনে অ্যাক্সেস করবে, 2G, 3G এবং 4G মাধ্যমে ইন্টারনেটের ব্যবহার, 2G, 3G এবং 4G এর জি শব্দ ব্যবহার করা হয় নেটওয়ার্কের জেনারেশন বোঝানোর জন্য। একটা বিশাল পরিমাণে মানুষ আগে জানত জি মানে প্রচুর পরিমাণে শক্তি, যা প্রেরণ এবং গ্রহণ করে থাকে তথ্য এবং যেটা তারবিহীন একটি সংযোগের মাধ্যমে। 2G নেটওয়ার্ক সাধারণত ছিল খুবই ছোট এবং ডিজিটাল নেটওয়ার্কের জন্য সিগন্যালগুলো ট্রান্সমিটেড হয়ে যাচ্ছিল ডিজিটাল ফরম্যাটে, এবং ফোনের মান এবং ডেটা ট্রান্সমিশনের মান কেউ উচ্চতম মানের করে তোলে। 3G জেনারেশন মোবাইল নেটওয়ার্কের বর্তমান বেশি পরিমাণ বিখ্যাত এবং এটা তৈরি করা হয়েছিল সেই সমস্ত মানুষদের জন্য যারা ইন্টারনেট ব্যবহার করে থাকে মোবাইল এবং ট্যাবলেটে। 3G কানেকশনের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের রেঞ্জ হয় 384 kbps থেকে 2 mbps এর মধ্যবর্তী, এবং ভিডিও কলিং, বিভিন্ন ফাইল, ইন্টারনেট, অনলাইন টিভি, হাই ডেফিনেশন যুক্ত ভিডিও, বিভিন্ন রকমের খেলা এবং আরও অনেক কিছু করা যায়। 3G কানেকশনটি তৈরি করা হয়েছিল সেই সমস্ত মানুষের জন্য যারা সারাক্ষণ ইন্টারনেট কানেকশনের সঙ্গে যুক্ত থাকে। চতুর্থ জেনারেশন মোবাইল নেটওয়ার্ক আরও অনেক বেশি বৈশিষ্ট্যপূর্ণ নেটওয়ার্ক দিয়ে থাকে। 3G কানেকশনের বৈশিষ্ট্য ছাড়া এতে ডেটা ট্রান্সমিশনের কাজ করে থাকে 100 mbps থেকে 1 gbps এর মধ্যে। এবার তুমি বলো যে কিভাবে আমি আমার মোবাইল ফোনে ইন্টারনেট নিতে পারি? নিশ্চয় রোহন, এবার আমি তোমাকে দেখাবো ঠিক কিভাবে কিপ্যাড যুক্ত ফোন এবং অ্যান্ড্রয়েড উভয় ফোনে ইন্টারনেট চালু করা যায়। যদি কিপ্যাড যুক্ত ফোন হয় তো প্রথম মেনু নির্বাচন করতে হবে এবং তারপর ইন্টারনেট। দ্বিতীয়, এবার হোম পেজটাকে খুলতে হবে অথবা হোম কি নির্বাচন করে প্রেস করো এবং 0 বোতামটাকে ধরে রাখতে হবে। ওয়েব অ্যাড্রেস এন্টার করার জন্য অ্যাড্রেসটাকে সিলেক্ট করতে হবে এবং তারপর ওকে। ওয়েব খোঁজার জন্য সার্চের নিয়মগুলি মানতে হবে এবং সার্চকে নির্বাচন করতে হবে। এরপর তুমি সার্ভিসের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং শুরু করতে পারবে ব্রাউজিং। যদি তুমি ওয়াইফাই সেটিংস দেখতে চাও তো সেটিংসে যাও, নির্বাচন করো সেটিংস এবং কানেক্টিভিটি, আর তারপর ওয়াইফাই। যে কানেকশনটি তুমি চাও সেটাকে পছন্দ করো, এন্টার করো প্রেস যদি দরকার। অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাবলেটে ইন্টারনেট সেটিংস হবে তা জানাবো,
প্রথম নিজের অ্যান্ড্রয়েড অথবা ট্যাবলেট ফোনের মেনুকে নির্বাচন করবে এবং ন্যাভিগেট করতে হবে। সেটিংয়ের আইকন মেনু অ্যাপস মেনুর সাহায্যে অথবা নোটিফিকেশন বার দিয়ে এই কাজটি হয়ে থাকে। এখন সেটিংসের মেনুতে গিয়ে তার বিহীন নেটওয়ার্ক সেটিংস বেছে নিতে হবে। কিছু ডিভাইসের মোড়ে গিয়ে ক্লিক করতে হবে যেখান থেকে কানেকশন পাওয়া যাবে। যখন তুমি একবার তারবিহীন নেটওয়ার্ক পেয়ে যাবে সেটিংসে, তখন তুমি দুটি অপশন পাবে যেটাকে যুক্ত করতে হবে, মোবাইল ইন্টারনেট, ওয়াইফাই। ইন্টারনেট কানেক্ট যদি করতে চাও তোমার ফোনে, তো তোমাকে নিচে নামতে হবে নোটিফিকেশন বার এবং মোবাইল ডেটা অপশনের মোর বোতামে গিয়ে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে তারবিহীন এবং নেটওয়ার্ক অপশন বাছতে হবে। তারপর মোবাইল নেটওয়ার্ক বোতামটা গিয়ে ক্লিক করতে হবে। তারপর মোবাইল ডেটা অপশনে গিয়ে দেখতে হবে। একবার ক্লিক করলে তোমার ফোন ইন্টারনেট নিতে শুরু করবে। অ্যান্ড্রয়েড ফোনে ওয়াইফাই সার্ভিস থাকে দিদি, কিভাবে ওয়াইফাই কানেকশন করতে হবে? খুবই সহজ, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে ওয়াইফাই কানেকশন নিতে হয়। প্রথমে ওয়াইফাই কানেকশন চালু করার জন্য নোটিফিকেশন মেনুর ওয়াইফাই বোতামে গিয়ে ক্লিক করতে হবে। এবার তুমি ইন্টারনেট কানেকশনের একটি তালিকা দেখতে পাবে। যদি তুমি আগে থেকে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করে থাকা, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে কানেক্ট হয়ে যাবে। আর না হলে ওয়াইফাই নেটওয়ার্ক যেটা তোমার দরকার সেই নেটওয়ার্কটা কানেক্ট করো। যদি পাসওয়ার্ড চাই, তো পাসওয়ার্ড এন্টার করতে হবে এবং কানেক্ট বোতামটি ক্লিক করতে হবে। মোবাইল ব্রডব্যান্ড টেকনোলজি, যেটাকে আমরা ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক টেকনোলজি বলে থাকি, সেটিও মোবাইল ইন্টারনেট কানেক্টিভিটি দিয়ে থাকে। মোবাইল ব্রডব্যান্ড ব্যবহার করার জন্য দরকার পড়ে ডেটা কার্ডের এবং ডেটা প্ল্যানের, যেটা মোবাইল ব্রডব্যান্ড দিয়ে থাকে। ডেটা ডিভাইস এবং ডেটা প্ল্যান পেয়ে গেলে নিজের সিমটাকে অ্যাক্টিভেট করতে হবে এবং তারপর মোবাইলের সিমে ব্রডব্যান্ড সার্ভিস চালু হবে। তোমার মোবাইল অপারেটর অথবা ডিভাইস বিক্রেতা তোমাকে সব তথ্য দেবে। প্রথমবার ব্রডব্যান্ড কানেকশন সেট আপ করা। যদি ব্রডব্যান্ড সেট আপ করতে হয় প্রথমবার, তাহলে নিচের পদক্ষেপগুলি মানতে হবে। নেটওয়ার্ক কানেকশন শুরু করতে গেলে নেটওয়ার্ক আইকনে গিয়ে নোটিফিকেশন এরিয়াতে ক্লিক করতে হবে। ডান দিকে ক্লিকটিকে প্রেস করতে হবে মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ককে এবং কানেক্টে গিয়ে ক্লিক করতে হবে। যদি চাই তো অ্যাক্সেস পয়েন্ট অথবা অ্যাক্সেস স্ট্রিংয়ে নিজের নাম এবং পাসওয়ার্ড দিতে হবে। যে কোনো স্বয়ংক্রিয় কানেকশন সেটিংস বদলাতে হলে কন্টিনিউ তা গিয়ে ক্লিক করতে হবে। ব্রডব্যান্ডের সাহায্যে ইন্টারনেট কানেকশন। ব্রডব্যান্ডের সাহায্যে ইন্টারনেট কানেকশন করতে হলে প্রথমে নোটিফিকেশন এরিয়ার নেটওয়ার্ক আইকনে গিয়ে ক্লিক করতে হবে। নিজের মোবাইল ব্রডব্যান্ডের নামতে গিয়ে ক্লিক করতে হবে এবং কানেক্টে গিয়ে ক্লিক করতে হবে। এবার নিজের ব্রডব্যান্ডের পিন নম্বরটি লেখো, আর যদি দরকার পড়ে তো প্রেস এন্টার বোতামটি টেপো। যদি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বন্ধ করতে হয়, তো কয়েকটি পদক্ষেপ মানতে হবে। নোটিফিকেশন এরিয়া নেটওয়ার্ক আইকনে গিয়ে কানেক্ট টু নেটওয়ার্কে ক্লিক করতে হবে। নিজের মোবাইল ব্রডব্যান্ডের নেটওয়ার্কের নামে গিয়ে ক্লিক করতে হবে। এরপর বন্ধ বা ডিসকাউন্টে গিয়ে ক্লিক করতে হবে। আমি এটাও শুনেছিলাম যে অনেকে ল্যাপটপের সঙ্গে নিজের স্মার্টফোনকে যুক্ত করতে পারে, এটা কি সম্ভব দিদি? হ্যাঁ নিশ্চয়ই রোহন, স্মার্টফোনের সঙ্গে ল্যাপটপ যুক্ত করা যায়। টিথেয়ারিং স্মার্টফোন বা ট্যাবলেটে ওয়াইফাই কানেকশনের মাধ্যমে যেটা ল্যাপটপ নিতে পারে। অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাবলেটের সঙ্গে যুক্ত করার কিছু পদক্ষেপ থাকে। প্রথমে ন্যাভিগেট করতে হবে তারবিহীন এবং নেটওয়ার্ক সেটিংস মেনু। কিছু ফোন নিতে অ্যাপ থাকে, অ্যাপস মেনু, যেখানে থেকে ওয়্যারলেস হটস্পট তৈরি করা যায়। এবার টিথেয়ারিংয়ের ক্লিক করতে হবে এবং পোর্টেবল হটস্পট অথবা সেই রকম অপশনে যেতে হবে। এরপর পোর্টেবল ওয়াইফাই কানেকশনের মাধ্যমে একটা নেটওয়ার্ক সেট করতে হবে এবং তার একটা নাম অথবা পাসওয়ার্ড দিতে হবে। এবার ল্যাপটপের বাম দিকের মাথার উপর ওয়্যারলেস নেটওয়ার্কে গিয়ে কানেক্ট করতে হবে। ইন্টারনেট নিয়ে পড়াটা খুবই আকর্ষক লাগলো, তো চলো
এবার কার্যবলীতে অংশ নিই। দিদি, বলতে পারো যে আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে কিছু সার্চ করি তখন কেন www লিখতে হয় হাইপারলিংকের মাধ্যমে? www হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আমি এর সম্বন্ধে অনেক কিছু শুনেছি, তুমি কি আমাকে এর সম্বন্ধে আরো কিছু বলতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই রোহন, এবার আমি তোমাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্বন্ধে জানাব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব www হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অথবা দ্য ওয়েব হল ইন্টারনেট সাবসেট। এর ওয়েব পূর্ণ থাকে কিছু পেজ দিয়ে যেটা ওয়েব ব্রাউজারের কাজে লাগে। টেলিনেট, FTP, ইন্টারনেট গেমিং, ইন্টারনেট রিলে, চ্যাট এবং ইমেল হল ইন্টারনেটের একটি অংশ, কিন্তু এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অংশ নয়। হাইপার টেক্সট হল ট্রান্সফার প্রোটোকল যেটা ব্যবহার করা হয় ওয়েব পেজ থেকে কম্পিউটারে। এই হাইপার টেক্সটের দ্বারা একটা শব্দ বা শব্দগুচ্ছ অন্য একটি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে কিছু কম্পোনেন্ট আছে, ওয়েব সার্ভার, ওয়েব ব্রাউজার, ওয়েব পেজ, ওয়েবসাইট, ওয়েব অ্যাড্রেস, যে কোনো একটা বোতাম টিপে বিস্তারিতভাবে জানা যাবে। ওয়েব সার্ভার হল একটা সিস্টেম যেটা কিছু তথ্য অথবা সার্ভিসকে ইন্টারনেটের মাধ্যমে প্রেরণ করে থাকে। ওয়েব সার্ভার হল কম্পিউটার যেটা ওয়েব পেজ প্রেরণ করে সেটিকে বলে। প্রত্যেকটি ওয়েব সার্ভারের একটি করে IP অ্যাড্রেস এবং একটি ডোমেন থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি তুমি এন্টার করো URL http://www.google.com/index.html, তাহলে এটার মানে হবে অনুরোধ করা যে ওয়েব সার্ভারকে যে তোমাকে google.com এ নিয়ে যেতে। ওয়েব ব্রাউজার হল এক প্রকার সফটওয়্যার যেটা ব্যবহার করা হয় কিছু লকেট, রিড ড্রাইভ এবং দৃশ্যিত করে সেই সমস্ত তথ্যগুচ্ছকে যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে পায়। তাছাড়া ছবি, ভিডিও এবং আরও অনেক ফাইল দেখা যায়। ওয়েব পেজেস দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করে। এই তথ্যগুলি লেখা হয় HTML অথবা হাইপার টেক্সটে মার্ক আপ ভাষায়, এবং যেটা বঙ্গানুবাদ করে থাকে তোমার ওয়েব ব্রাউজার। স্ট্যাটিক পেজেস দেখায় একই তথ্য প্রত্যেকবার, একই দেখায় তা যতই বারই দেখা হোক না কেন। ডাইনামিক পেজেস যে তথ্য থাকে তা আলাদা আলাদা দেখা যাবে। এই পেজগুলিতে সাধারণ ভাষায় লেখা থাকে, যেমন PHP, ASP, GSP। ওয়েবসাইট হল অনেকগুলো পেজের সমষ্টি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যেটা সাধারণত একটি মাত্র বিষয় বা অনেকগুলো বিষয় নিয়ে গঠিত। প্রথম ওয়েব পেজ অ্যাক্সেস করলে দেখা যাবে হোম পেজটা। একটি ওয়েব অ্যাড্রেস পূর্ণ থাকে অ্যাক্সেস প্রোটোকল, ডোমেন এবং ফাইল নিয়ে। এটা সাধারণত ব্যবহার হয়ে থাকে নির্দিষ্ট কোনো ওয়েব পেজের ঠিকানা, ছবি এবং অন্যান্য ইন্টারনেটের তথ্যের ওপর। ওয়েব ব্রাউজার হল একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেটা বিভিন্ন তথ্য অ্যাক্সেস করতে ব্যবহার করা হয় দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে। ওয়েব ব্রাউজারের বৈশিষ্ট্য হল ডাউনলোড করা, বুকমার্ক এবং পাসওয়ার্ড ম্যানেজমেন্ট করা। এটা আরও অনেক কিছু করে, যেমন বানান ঠিক করা, ইঞ্জিন টুলবার, ট্যাবড ব্রাউজিং, বিনোদন, HTML কি, ব্লকিং ইত্যাদি। এবার বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার সম্বন্ধে জানব আমরা। অনেক রকমের ওয়েব ব্রাউজার আছে, ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, ক্রোম, ওপেরা, সাফারি। ইন্টারনেট এক্সপ্লোরার তৈরি করছিল মাইক্রোসফট এবং পরিচয় করেছিল 1995 সালে। সাপোর্টিং প্যাকেজ মাইক্রোসফট উইন্ডোজ হিসেবে। এটা সবথেকে বেশি ব্যবহার করা হয় এই বিশ্বে। এই ব্রাউজারের দ্বারা খুব সহজে অনলাইনে ন্যাভিগেশন করে চটজলদি সার্চ করা যায়। ফায়ারফক্স হল ব্রাউজার যেটা মোজিলা ব্রাউজার, এটা দ্বিতীয় খুব চাহিদাকৃত ইন্টারনেট ব্রাউজার।
তুমি নিজের ফোনে ফায়ারফক্স ব্যবহার করো না দিদি? হ্যাঁ, এটা সেটাই যেটা আমি কম্পিউটারে ব্যবহার করি। গুগল ক্রোম হল একটা ওয়েব ব্রাউজার যেটা গুগল তৈরি করেছে। এটা পরপূর্ণ একটা সুন্দর ডিজাইন এবং এটা জরুরি টেকনোলজি দিয়ে যেটা ওয়েবকে দ্রুততর সুরক্ষা এবং সহজতর করতে পারে। ওপেরা হল একটা ব্রাউজার যেটা ওপেরা সফটওয়্যার বানিয়েছিল 1995 সালে। ওপেরা হল ক্ষুদ্রতম এবং দ্রুততম অন্যান্য ব্রাউজারের থেকে। সাফারি হল একটা ওয়েব ব্রাউজার যেটা অ্যাপল, আইএনসি এবং ম্যাক ওএক্স মিলে বানিয়েছিল, যেটা জনসাধারণের কাছে আসে জানুয়ারি 2003 সালে। দিদি, এবার আমায় দেখাও কিভাবে ওয়েব ব্রাউজার খুলতে হবে। নিশ্চয় রোহন, শুধু আমার বলে যাওয়া পদক্ষেপ মেনে চললেও ওয়েব ব্রাউজার খোলা যাবে। প্রথমে স্টার্ট বোতামটাতে ক্লিক করতে হবে। তারপর অল প্রোগ্রামে গিয়ে যে কোনো ওয়েব ব্রাউজারে ক্লিক করতে হবে এবং যে উইন্ডোটা চাইছ সেটা খুলে যাবে। সাধারণত ওয়েব ব্রাউজার বিভক্ত হয়েছে নিম্নলিখিতভাবে: টাইটেল বার দৃশ্যিত করে ওয়েব পেজের নামে এবং ওয়েব ব্রাউজার। এটি তিনটি উইন্ডো দ্বারা পূর্ণ থাকে: মিনিমাইজ, রিস্টোর, ডিউন অথবা ম্যাক্সিমাইজ এবং বন্ধ বোতাম। ইউআরএল অথবা ওয়েবসাইটের নামটা অ্যাড্রেস বারে লিখতে হবে। এটাতে আছে গো অথবা রিফ্রেশ এবং স্টপ বোতাম। এই গো বোতামটা তোমাকে কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটে যেতে সাহায্য করে। রিফ্রেশ বোতামটা সেই ওয়েব পেজটাকে লোড করতে সাহায্য করে এবং স্টপ বোতামটা কাজগুলিকে বন্ধ করে দেয়। বাম সাইডে অ্যাড্রেস বার, সেখানে ব্যাক এবং ফরওয়ার্ড বোতাম। এই দুটো ন্যাভিগেট করে আগের এবং পরের ওয়েবসাইট যেটা সবে মাত্র দেখা হয়েছে। মেনু বার থাকে অনেক রকমের মেনু অপশন, যেমন ফাইল, এডিট, পছন্দসই, টুলস অ্যান্ড হেল্প। ওয়েব পেজ যেখানে ওয়েবসাইট অথবা ওয়েব পেজটা দেখা যায়। স্টেটাস বারে প্রোগ্রেস অথবা ওয়েবসাইটের সম্বন্ধে জানা যায়। সার্চ ইঞ্জিনের সাহায্য সেই সমস্ত ওয়েবসাইটের তথ্য জানা যায় যার খোঁজ আমরা করছি, কিন্তু সেই ওয়েবসাইটের অ্যাড্রেস জানা যায় না। কিছু কমন ওয়েব আছে গুগল, ইয়াহু এবং এমএসএন। গুগল হল সবথেকে বেশি চাহিদা ইঞ্জিন। এসই ব্যবহার করা হয় ইলেকট্রনিক্স ডিভাইস, যাকে বলা হয় রোবট বা মাকড়সা, যেটা সারা ইন্টারনেটে ঘুরে বেড়ায় এবং অনুরোধকৃত তথ্য আমাদের জানায়। মাল্টি বা মেটা এসই এমপ্লয়তে একের বেশি কিওয়ার্ড খুঁজে পাওয়া যায়, যেমন গুগল এবং বিং। ডিরেক্টরি ব্যবহার করতে হয় সাধারণত যে কোনো ওয়েবসাইটের ম্যানুয়াল তথ্য জানার জন্য। ইয়াহু হল একটি ডিরেক্টরি এসই। ইঞ্জিন সার্চের ব্যবহার, সার্চ ইঞ্জিন হল এক প্রকারের টুলস যা থেকে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা যায়। এটা খানিকটা ওয়েব পেজের মতো, যেটা ওয়েব ব্রাউজারের খুলতে ব্যবহার করা হয়। সাধারণত এরা একটা মাত্র শব্দ বা শব্দ সমষ্টিকে কিওয়ার্ড বলে। এর সাহায্যে ওয়েব পেজ, ছবি, তথ্য এবং অন্যান্য ফাইলের খোঁজ পাওয়া যায়। এগুলিতে সার্চ ইঞ্জিন। দিদি, আমরা ইন্টারনেটের সাহায্যে কোনো জিনিসকে খোঁজার জন্য সার্চ ইঞ্জিন কিভাবে ব্যবহার করি? শুধু এই পদক্ষেপগুলি মানতে হবে। প্রথমে ওয়েব ব্রাউজারকে শুরু করতে হবে, তারপর লিখতে হবে https://www.google.co.in অ্যাড্রেস বারে। ধরো তুমি গ্রামীণ ভারতের স্কুল সম্বন্ধে কিছু তথ্য জানতে চাও, তো কিওয়ার্ডের জায়গায় লিখতে হবে। এবার সার্চ বোতামে গিয়ে ক্লিক করতে হবে স্টার্ট করার জন্য। লিঙ্কের তালিকা দেখাবে, ফলস্বরূপ একটা ছোট বর্ণনা আসবে, সেই ওয়েবসাইটের উপর দরকারি লিঙ্কের উপর ক্লিক করতে হবে। যদি তুমি অন্য কোনো বিষয়ে তথ্য জানতে চাও, তো ব্যাক বোতামটি ক্লিক করে হোম পেজে গিয়ে সার্চ ইঞ্জিন করতে হবে। যেটার সম্বন্ধে জানতে চাও সেটা গিয়ে লিখতে হবে কিওয়ার্ডের জায়গাতে।
তারপর সার্চ বোতামে গিয়ে ক্লিক করতে হবে। অনেক রকমের লিঙ্ক আসবে, যেখান থেকে জরুরি লিঙ্কটা নিতে হবে এবং পড়তে হবে তথ্যকে। যদি লিঙ্ক কিছু আগ্রহপূর্ণ তথ্য পাও তো বুকমার্ক পেজে দেওয়া যায়। এবার ক্লোজ বোতামটাতে গিয়ে ক্লিক করে উইন্ডো থেকে বেরিয়ে যেতে হবে। এবার রোহন, আমি চাই তুমি নিজে একবার সার্চ ইঞ্জিন করো। হ্যাঁ নিশ্চয়ই, শুধু বলো আমি কিসের খোঁজ করব। ঠিক আছে, গুগল ওয়েবসাইটের মাধ্যমে গ্রামীণ ভারতের কম্পিউটারের ইতিহাস সম্বন্ধে তথ্য নাও। স্টেপ ওয়ান, ওয়েব ব্রাউজার ওপেন করুন। স্টেপ টু, অ্যাড্রেস বারে www.google.com টাইপ করুন। স্টেপ থ্রি, সার্চ বক্সে কম্পিউটার লিটারেসি ইন রুরাল ইন্ডিয়া টাইপ করুন। স্টেপ ফোর, গুগল সার্চে ক্লিক করুন। স্টেপ ফাইভ, কম্পিউটার লিটারেসি ইন রুরাল ইন্ডিয়া সম্বন্ধিত বিভিন্ন পরিণাম প্রদর্শিত হবে। এখন তুমি ইন্টারনেটের বিষয়ে অনেক কিছু জানো, এসো আমরা এই মজাদার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করি।